বলো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া শোনা ভাই বলো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বলো নবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে বলো নবীর বাড়ি পাগল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি যাব রহমাতাল্লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায় সাফায়াত করিও তুমি মোদের লাগিয়া নবীর বাড়ি যাব মাশাআল্লাহ জোরে জোরে বলো নবীর বাড়ি যাব মাহালী মা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায় জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায় তোমায় নিয়ে সবার আগে যাই যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোর নবীর মাহালী মা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায় ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মা এ হালিমা বাম দিকের দুধ খাই নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি পাগল সাজিয়া জোর নবীর বাড়ি যাব মায়ের যত ছাগলের পাল হৃষ্ট পুষ্ট হয়ে যায় মায়ের যত দুঃখ ব্যথা দূর হয় নবীর ওসিলায় মরা গাছে ফুল ফুটিল নবীকে দেখিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বলো বলো নবীর বাড়ি যাব পাগল আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আল্লাহ আমিন একটু সালাম পাঠ করব রাজি আছেন তো রাজি আছেন তো বসে না দাঁড়িয়ে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কারণ কি দাঁড়িয়ে সম্মান দেওয়া সবচাইতে দামি সম্মান স্কুল মাস্টার হলে লাভবাহিক উপস্থিত গিয়ে স্যার বলে দাঁড়িয়ে উঠি আমার নবীর জন্য দাঁড়িয়ে উঠতে হয় কিসের জন্য একে বলা হয় কি আমি মসাররাত ইয়ানি খুশিকা কিয়াম খুশিকা কিয়াম দাঁড়িয়ে উঠতে হয় কোন ব্যক্তি মারা গেছে তার জন্য দু মিনিট তিন মিনিট কি এক সেকেন্ড দশ সেকেন্ড নিরাপত্তা পালন করা হয় চুপ করে দাঁড়িয়ে বল না আমরা সেই নবীর জন্য একটু দাঁড়িয়ে সালাম পড়বো রাজি আছেন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ সাড়ে এগারোটা সালাম হবে ও সেখান থেকে খাটা পাকা চাই বুঝতে পারছি ও সেখান থেকে ওই করছে যে হুজুরে সাড়ে এগারোটা করতে হবে তুই বাবু ভাইকে পাম দিয়েছিস না আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে বোঝাতে চাচ্ছিলাম প্রথম থেকে আমরা কবর জিয়ারাতের কথা বলছিলাম বলতে বলতে আমরা অনেক কিছু বিষয় আমরা আলোচনা করে ফেলেছি শেষের দিকে একটাই কথা বললাম সম্প্রীতি বজায় রাখার জন্য কারো ধর্ম স্থলে যাওয়া কিন্তু ঠিক হবে না আল্লাহর কোরআন বলে দিয়েছে ধর্ম স্থলে যাওয়া ঠিক হবে না লাকুম দীনুকুম ওয়ালিয়াদ্দিন যার ধর্ম তার কাছে যার ধর্ম তার কাছে লা ইকরাহা ফিদ্দিন আল্লাহর কোরআন বলেছেন ধর্ম কোনো জোরজবস্তি করা যাবে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি লকডাউন করোনার ভিতরে স্কুল
স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটি আর মক্তব শিক্ষালয় শিক্ষাবিদ বিদ্যাপীঠ আর এমনি করে শিক্ষা নিকেতন অনেক কিছু বন্ধ হয়ে গেছে গাড়ি বন্ধ হয়ে গেছে মসজিদ বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল ফ্লাইট প্লেন বন্ধ হয়ে গেছে টোটাল ভারতবর্ষ বন্ধ হয়ে গেছে কি মজার কথা বলতে গিয়ে লজ্জা লাগে মদের দোকান কিন্তু খোলা হয়েছে জেরাম মাল সেরাম মুগুর তাই না হে আমার সোনার মানিকেরা লক্ষ্য করে দেখা যায় সব বন্ধ হয়ে গেছে মদের দোকান খুলে দিয়েছে আমাকে বলছে মফিজুল ভাই ইন্টারনেটে দেখছি মদের দোকানে বড় বড় নায়কেরা মুখ থেকে মদ আনতে যায় বড় বড় যারা বড় বড় রাজনৈতিক মহল তারাও মুখ থেকে মদ আনতে যায় সবচাইতে বড় লজ্জার কথা ওরা মদ খায় আমরা তো মদ খাইনি কোথায় বলে খায় না মাকে খায় না তাই ওরা মদ খেয়েছে আমরা হাতে মেখেছি ঠিক না বেঠি স্যানিটাইজার আমরা হাতে মেখেছি অ্যালকোহল ওরা খেয়েছে আমরা হাতে মেখেছি মসজিদে নামাজ পড়তে দেয় না মন্দিরে যেতে দেয় না গির্জা যেতে দেয় না দোকানে ভিড় করতে দেয় না আর মদের দোকান খুলে দিয়েছে আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আমি আল্লাহ কোরআন শরীফে বললাম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফি উলিন্নাস আমার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে মফিজুল তুমি একটা বার বলে দাও সেই জামা নায়াকিরি জামা নাই যখন যখন দেখবে চুয়া বেশি হয়ে গেছে আর মদ বেশি হয়ে গেছে আমি আল্লাহ গজব দেব 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 চুয়া যখন বেশি হবে আর মদ যখন খাওয়া বেশি হবে আমার আল্লাহ গজব দেবে করোনা লকডাউন কে কেন্দ্র বিন্দু করে রাজনীতি চলেছে রাজনীতি আর রাজনীতি মানে হচ্ছে বর্তমান জুয়া 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 আল্লাহর কোরআন বলেছে সেই জামানায় যখন জুয়া বেশি হবে তোমাদের উপরই গজব দেওয়া হবে আর সেই জামানায় যখন মদকে প্রাধান্য দেওয়া হবে তোমাদের উপরই আমার আল্লাহ গজব দান করবে তাহলে একদিকে জুয়া চলেছে অপরদিকে মদের আড্ডা মদের আড্ডা চলেছে আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমার আল্লাহর নবী হাদিস শরীফে বলেছে আমার উম্মতেরা জেনে রেখে দেয় বিপদে পড়লে আল্লাহকে ডাকবে মুসিবতে পড়লে আল্লাহকে ডাকবে আমার আল্লাহ তোমাদের কান্না শুনবেই শুনবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি ফুরফুরা শরীফে বোঝাতে জামান দাদা পীরের আল্লাহ ছোট হুজুর পীরকে বেলা রাহমাতুল্লাহ আলাইহে ওনার গাড়িতে যখন তেল শেষ হয়ে গিয়েছিল বিপদে পড়েছিল বলে সুন্দরবনের নদীর ভাসে বসে নামাজের মশাল্লাটা বিছিয়ে অন্নাটা বিছিয়ে দিয়ে দুই রেখা নামাজ আদায় করে আল্লাহ দরবারে হাত তুলে বললেন আল্লাহ আমি আবু বাক্কারের আওলাদ আজকে যদি ফাঁকা জায়গায় আটকে যায় শত্রুরা চোরেরা আমাকে ছিনতাই করে নিতে পারে আল্লাহ এখানে কোনো পেট্রোল পাম্প নাই এখানে কিছু তেল দেওয়ার ব্যবস্থা নাই আমার ছোট হুজুর পীর কেবলা একটা হিন্দু মহিলার বাড়িতে আওয়াজ দিলেন মেয়েটা বার হয়েছে হুজুর আপনি কি চালাক আবার বলো হুজুর বললেন মা আমাকে একটু পানি দেবেন মহিলা মনে করলো হুজুর হয়তো পানি খাবে হুজুরকে বললেন হুজুর এই নান এক জগ পানি ছোট হুজুর পীর কেবলা বললেন আমি পানি খাওয়ার জন্য পানি চাই না আমাকে এক গাবস পানি দাও এক গাবস পানিটা নিয়ে ড্রাইভারকে বললে ড্রাইভার এই পানিটা নিয়ে ওই গাড়িতে যেখানে তেল দেওয়া হয় ওই জায়গাটায় একটা বার ঢেলে দাও ওই জায়গাটা ঢেলতে চায় না ছোট হুজুর পীর কেবলা তোমকে নিয়ে হেঁকে নিল আর একটা বার গোসা করে হেঁকে নিল আমি তোমাকে যেটা বলছি সেটা তুমি করো আর ইঞ্জিলের জায়গায় যেখানে তেল ঢেলে ওই জায়গাটায় একটা দেখা যায় ডাবস পানি কল 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 করে ঢেলে দেয় আল্লাহর মাহবুব বান্দা ছোট হুজুর পীর কেবলা বলেছিল বাবা ড্রাইভার এবার আল্লাহর নাম নিয়ে একটা বার স্টার্ট দাও স্টার্ট দিয়েছে সাত চান্সে সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে গেছে ফুরফুরা দরবার শরীফে যেখানে টালি ছাউনি মাটির মসজিদের অপরজিতে ওই টালি ছাউনিতে গাড়িটা ঢুকিয়ে ওখানে পার্কিং করে দিল বিহারি ড্রাইভাররা সকালবেলা কানা ঘুষো শুরু হয়ে যায় ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে সঙ্গে
চব্বিশ পরগনা সুন্দরবনে অজনসিয়া করতে গিয়েছিলাম, হুজুরের তেল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু দেখতে পাই একটা ব্যাগটা দেখা যায় দাবস গিয়ে ওই জায়গাটা ভরে দিল, একেবারে পানি তমতম করছে, কিন্তু স্টার্ট দিলাম স্টার্ট হয়ে গেছে। এরা বলল চলো দেখে আসি, চলো দেখে আসি পানিতে কিভাবে গাড়ি চলে। ট্যাঙ্কিটা খুলে দেখে তেল পানি নয়, পানি নয়, পানি নয়, আমার আল্লাহ টোটাল পানিটা তেলে রূপে রূপান্তরিত করে দিয়েছে। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে, সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে মোজাতে জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার আল আওলাদের কথা বললে বাবা শেষ হবে না, শেষ হবে না। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের চব্বিশ পরগনা বসিরহাট ইসার লেসোয়াবে ওয়াজ করতে করতে বলেছিলেন, চব্বিশ পরগনা তোমরা যদি ফতোয়া দাও আমি মেজলা হুজুর ওয়াজটা বন্ধ করে দিয়ে আমার হাতে কোদাল কুরুল গাইতা একটা বাদ দাও, আমি ওয়াজ বন্ধ করে দিয়ে রুহুল আমিনের কবরটা খুঁড়ে আমি দেখিয়ে দিতে পারি আল্লামা রুহুল আমিনকে আমার আল্লাহ এখনো পর্যন্ত চেহারা টাটকা রেখে দিয়েছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি বলিনি আল্লাহর কোরআন জানিয়েছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে যারা আল্লাহওয়ালা হয় নেককার হয় পরহেজগার হয় আবেদ আবেদা যাকিরিন হয়, আমার আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে দুনিয়ার মানুষ তাদেরকে মৃত বলতে পারে কিন্তু আমার আল্লাহ হাতা জানায় ওয়ালাকিন লা তাশউরুন ওদেরকে কিভাবে আমি টাক রেখেছি পৃথিবীর মানুষ তোমরা কেউ বুঝতে পারবে না। তাই খাজা মাইনউদ্দিন আজমির রহমাতুল্লাহ আলাইহে ওনার কবরটা যদি একটা বার খোলা হয় টাটকা চেহারা পাওয়া যাবে, বড় পিসা রহমাতুল্লাহ আলাইহে ওনার কবরটা যদি একটা বার খোলা হয় টাটকা চেহারা পাওয়া যাবে। দেখা যায় দাতা বাবা রহমাতুল্লাহ আলাইহে হুজুরের কবরটা যদি খোঁড়া হয় টাটকা চেহারা পাওয়া যাবে। ক্যানিং মাস্তানো সুদ্দিন পীর গোড়া যাদের পে আব্বাস আলী যত আল্লাহর অলি বান্দা বান্দি আছে ওদের কবরটা যদি খোঁড়া হয় টাটকা পাওয়া যাবে, টাটকা পাওয়া যাবে। আল্লাহর কোরআন বলেছে ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আমার রাস্তায় মারা যায় আমি আল্লাহ ওদেরকে টাটকা রেখে দেই, টাটকা রেখে দেই। পৃথিবীর মানুষ তোমরা তা বুঝতে পারবে না। মেজলা হুজুর পীর কেবলা ওনার স্ত্রী অন্তকাল হয়ে গেছে, স্ত্রীকে দাফন কাফন করানোর পর তালতলা বলে যে জায়গা আছে গরু হাঁটা ওই পুকুরের কাছে যে মসজিদ ওই জায়গাটায় মেজলা হুজুর পীর কেবলা কান্নাকাটি শুরু করলেন। ভক্তবৃন্দ জিজ্ঞাসা করেন আমাদের পীর আপনি কান্নাকাটি কেন করেন, আপনি কিসের জন্য কাঁদেন একটাবার আপনি আমাদের বলেন। মেজলা হুজুর পীর কেবলাকে বললেন হুজুর আপনি যদি মনে করেন আমার স্ত্রী মারা গেছে আমি বিবাহ করব, আপনার মুরিদদের ভিতরেই আমার আল্লাহ অনেক কন্যা সন্তান দিয়েছে, অনেক নাতি আছে, অনেক মেয়ে আছে, আপনার সঙ্গে বিবাহের ব্যবস্থা করবে, আপনি কান্নাকাটি করবে না। মেজলা হুজুর পীর কেবলা মুখটা ঘুরিয়ে বললেন বাবা মরিবেরা আমি মেজলা হুজুর পীর কেবলা আমাকে বিবাহের কথা বলবে না, তোমাদের আম্মা জানেন তেকাল হয়ে গেছে তাকে আমি দাফন কাফন করলাম আজ থেকে পাঁচ মাস ছয় মাস আগে, আর একটা স্ত্রী এন্তেকাল করেছিল আমি তাকে দাপন কাপন করেছিলাম, আর এই স্ত্রীটা দাপন কাপন করতে গিয়ে দেখলাম আমার ছয় মাসের স্ত্রীটা আমার আল্লাহ এখনো পর্যন্ত টাটকা রেখে দিয়েছে। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাই মেজলা হুজুর পীর কেবলার কথা বললাম, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নেবার পর এক সময় আলী আশরাফ বলেছিলেন এই আবু বকর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কবরে চলে গেছো পাগড়িটা ফেলে দিয়ে, অনেক মুরিদ বানিয়েছো, অনেক খানকা বানিয়েছো, অনেক ঈদগাহ মাদ্রাসা মসজিদ অনেক কিছু আপনি বানিয়েছো, তবে তুমি আল্লাহর
बोली की ना अमी एक बार प्रमाण करते जाए दादा पी रहमतुल्लाह अलैहि कबर काछे काशफुल कुबूर करे बोले छिलेन ए फुरफुरार आबू बक्कर एक बार आपनी बोलो दुई साइडे दुई व्यक्ति दाड़ी आछे अमी चिनते पारी ना सामने एक व्यक्ति दाड़ी आछे आसमानेर विद्युत जेमन चमकाय आसमानेर बिजली जेमन चमकाय ओई व्यक्ति चेहरा ओई रूप चमकाय अमी चिनते पारी ना ओई व्यक्तिटाके आमाके एक बार बोले दाओ कबरेर भीतर दिए आमार आपनार बीर मजा दे जामान दादा पी रहमतुल्लाह अलैहि तिनि बोलेछिलेन बाबा आली आशराफ आमी आबू बक्कर आमाके पीर किना प्रमाण करते चाओ तबे जे व्यक्तिटार चेहराटा आसमानेर विद्युतेर मतो चमकाय ओई व्यक्ति पृथिवीर अन्य कोनो व्यक्ति ना ओई व्यक्ति हलो आमार आपनार आखिरी जामानार नबी আর একটু জোরে বলে সুবহানাল্লাহ নারায়ণ দেব আমরা সাইপুরের মুরিদ তো সেই হুজুরের সেই পীরের সেই মাশায়েকের দলের মানুষ আমরা অন্য কোন দলের মানুষ নয় যিনি পরের মাল খেতে গিয়ে যদি হারাম হতো জামা খুলে দিয়ে চলে আসতেন যিনি হাফেজ সাহেব ইমাম সাহেবের কোরআন শরীফ পড়বে ইমাম সাহেবের কাছ থেকে অনুমতি না নিয়ে কোরআন শরীফ পড়তেন না দাদা হুজুর বলতেন বাবা আমি ছোটবেলায় আমার নবী পাকের দিদার নয় থেকে আট বছরের ভিতরে আমি তিনবার দেখেছিলাম জোরে বলেন যে নবী মুসা আলাইহিসসালাম পানির উপর দিয়ে হেঁটে গিয়েছিল যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পানির উপর দিয়ে নামাজ পড়েছিল রাবিয়া বসরি হাওয়ার উপরে দাঁড়িয়ে নামাজ পড়েছিল আর দাদা পীর বলেছিল আমার চিঠি খিজির আলাইহিসসালাম নদীর তোলা ছিল আমার চিঠি দিকে নদী ভাঙার পাঁচ বন্ধ হয়ে গিয়েছিল পৃথিবীর মানুষের শক্তি কাজ করে পানির উপরে হাওয়ার উপরে অনেক জায়গায় কাজ করে কিন্তু আল্লাহ আমাকে এমন একটা বন্ধু বানিয়েছে আমার চিঠি পানির তলায় কাজ হয় আমার জবানটা মক্কার মদিনায় আমার মুরিদদের দ্বারা সাড়ে চার ঘন্টা আল্লাহ ওয়াজ করিয়ে নিয়েছিল আর একটু জোরে বলে আর একটু জোরে বলে তকবীর দেন না আর একটু আর একটু ছেলেরা জোরে হবে না যাতে মনটা আরো সুন্দর আল্লাহ জান করে এর তকবীর দেন না আর একটু আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন এর ভিতরে কারা কারা আছেন কোরআন পড়তে পারেন হাত তোলেন কোরআন পড়তে পারেন কারা কারা হাত তোলেন কোরআন শরীফ পড়তে পারেন কারা এত কম এত কম এত কম হাত নামান মাশাআল্লাহ সোনা হাত নামাও কোরআন শরীফ অনেকে পড়তে পারেন না ইংলিশ পড়তে পারেন তো অনেকে বাংলা ইংলিশ হিন্দি দেখে দেখে মুখস্থ করে ফেলেছে কবি কবি এইসি কথায় সব মুখস্থ বিশাল কিছু মুখস্থ কোরআন পড়তে পারেন না নামাজ পড়তে পারবেন কিভাবে কোরআন না নিয়ে নামাজ হয় কোরআন না হলে নামাজ হয় ইমাম সাহেবকে জিজ্ঞেস করো হুজুর মসজিদে জামাতের লোক হয় কেমন দশ বারো জন না দশ বারো জন এত কম বাবা কলমাখানিতে বাবু ভাই কোথায় কলমাখানি পড়েছিলেন ভাইয়ের নামে কয়জন কলেমা শরীফ পড়ছিল কম বেশি গোটা কুড়ি জন পঁচিশ জন ভাই বলছিল খুব টেনে গেছে চল্লিশ জন মানে সম্মান বাঁচানোর জন্য খানা খাওয়ার সময় কত হয়েছিল দুশো জন এই ঠিক বলছে না সাতশো লোক হয়েছিল না পাঁচ ছশো না কিনা দুশো কতটা হবে কত আয়োজন করেছিলে বলি খানা খাওয়ার জন্য লাস্টে লোক হয়েছিল কতটা মোটা টোটাল খেয়েছিল কতজন ও বলবে না যাক বসো আমি এতটুকু বলতে চাইছি আপনাদের লজ্জা দিচ্ছি না এই যে আমার ভাইয়ের সবরসানিতে আপনারাই আসবেন আপনাদের সবরসানিতে আমরাই যাব কলেমা শরীফ সকলে এক জায়গায় বসে একটা গন্তব্যস্থানে যে ব্যক্তি দাওয়াত করেছেন তার আশাটা তো পূর্ণ করতে হবে আমরা বাড়িতে বসে বসে আমরা সবাই আসি আমরা তো প্রত্যেকে ভুকা নয় প্রত্যেকে গরিব নয় প্রত্যেকে তো আল্লাহ দিয়েছে কেউ তো খাবার জন্য ওখানে যায় না একটু কি গেলে কলেমা শরীফ পড়লাম তার অনেকই হলো আমার অনেকই হলো এই অভ্যাসটা আমাদের ভিতরে রাখতে হবে
এখনো পর্যন্ত এই বদ অভ্যাস আমাদের ভিতরে আছে। কলেমা শরীফ পড়ার সময় লোক পাওয়া যায় না, এই বুড়ো হাবড়া কটা আছে যাবে, চ্যাংসেলররা মোবাইল শুধু টিপেই যাচ্ছে, হাই হোয়ার হেন তেন শুধু টিপেই যাচ্ছে, কাজে কিচ্ছু হচ্ছে না, কি হবে? ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, কি রোগ তোমাদের পেয়েছে ভাই? সেদিন এক জায়গায় ওয়াশ করছিলাম, ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, ও আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ, হইলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আপনার কাছে এবার শেষ করে বিদায় নিয়ে চলে যাব, বাকি আছে মাত্র 5 মিনিট, কম মিনিট, 5 মিনিট, যা হবে এর ভিতরে হবে। ও ভাই তোমার ঘরে কি বলছো? 10, এই দেখো 20, ওরে বাবা টাইম ধরে বসে আছে, আল্লাহ সত্যি দোয়া করে আল্লাহ তাদের প্রধানমন্ত্রী বানায়, টাইমের জ্ঞান আছে। আমি আপনাদের বলেছিলাম হাত তুলেছেন কারা কারা, যারা কোরআন শরীফ পড়তে পারেন হাত তুলেছেন। আল্লাহ নবী বলেছেন প্রতিটা কোরআনের অক্ষরে অক্ষরে আশারাতুন হাসানা, 10টা করে নেকি দান করেন, জোরে বলেন। তামাম পৃথিবীর যত বই পুস্তক আছে সব যদি পানিতে বুড়িয়ে দেওয়া হয়, আল্লাহর কোরআনটাও যদি পানিতে বুড়িয়ে দেওয়া হয়, পৃথিবীর সব ধর্মের বই পুস্তক শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআন শেষ হবে না, হবে না, হবে না। অনেক হাফেজ আছে মুখস্থ বলবে, অনেক আলেম আছে কাগজে কলমে লিখে যাবে, আপনাদের খানা কুল পেরেছে যদি দেওয়া হয় একদিনে আল্লাহর কোরআন পুরো নয় ছাপা হয়ে যাবে। আর সুবহানাল্লাহ।